প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অসীম চন্দ্র মির্জা, সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান শৈলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। শৈলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। আমি ইতিপূর্বে তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছি। আজকে অনুপাত ও সমানুপাত বিষয়ের উপর একটি সৃজনশীল অঙ্ক সমাধান করতে যাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে। এখন আমরা অঙ্কটা একটু দেখে নিই। অঙ্কটা হচ্ছে এবিসি ক্রমিক সমানুপাতিক এবং এক্স ইকুয়াল টু ফোর এমবি ডিভাইডেড বাই এ প্লাস বি। দেখা হবে এ বাই সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। খ নম্বর, দেখা হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। খ নম্বর, দেখা হবে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি সমান সমান টু। অর্থাৎ আমি এই অঙ্কটা সাজিয়েছি 11.2 অনুশীলনী 7-1-2 এবং 10 এই তিনটি অঙ্ক মিলে এই সৃজনশীল অঙ্কটা সাজানো হয়েছে 7-1-2 এবং 10। এখন লক্ষ্য করি আমরা, যেহেতু এখানে বলা আছে এবিসি একটি ক্রমিক সমানুপাতিক, তাহলে আমরা যেহেতু এবিসি ক্রমিক সমানুপাতিক, এবিসি ক্রমিক সমানুপাতিক হলে আমরা এই জিনিসটা লিখতে পারি যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, অথবা কেউ কেউ লিখবে এ ইস টু বি সমান বি ইস টু সি, একই জিনিস। তাহলে এটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল এস। এই শর্তে আমাদের ক খ নম্বর অঙ্কটা এই শর্ত দিয়ে করতে হবে, গ নম্বরটা দ্বিতীয় শর্ত দিয়ে করতে হবে। এটার সাথে এটা থেকে এটার কোনো মিল নেই, আমাদের যে অঙ্ক হবে সেগুলো আলাদা হবে। এখন আমরা ক নম্বর অঙ্কের ডান পক্ষ দিয়ে করব। ডান পক্ষে যে বিষয়টি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার পরিবর্তে আমরা এসি লিখব। এসি লেখা আছে বি স্কোয়ার ইকুয়াল এসি, তাহলে এসি প্লাস সি স্কোয়ার। উপর থেকে এ কমন যায় থাকে এ প্লাস সি, নিচ থেকে সি কমন যায় থাকে এ প্লাস সি, এটা আর এটা কাটা যায় থাকে এ বাই সি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো ডান পক্ষ করে বাম পক্ষ পেলাম, তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, বাম পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হবে, এবার খুব সহজেই আমরা সমাধান করে ফেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা খ নম্বর অঙ্কের সমাধানটা করব। খ নম্বর অঙ্কটা সমাধান করতে হলে আমাদের একই প্রসেসে এটা আগাইতে হবে। প্রসেসটা হচ্ছে এই যে ক্রমিক সমানুপাতিক, যেহেতু সেহেতু আমরা এ বাই বি ইকুয়াল বি বাই সি, কোনাকোনি যদি গুণ করি তাহলে বি স্কোয়ার ইকুয়াল এস। এখন আমরা বাম পক্ষে এখানে করব, বাম পক্ষে ছিল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ। এখন আমরা এটা যদি গুণ করে দিই সবগুলোর সাথে, তাহলে এ কিউ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউ প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউ। এখন আমরা এখান থেকে যদি দুইটাই আর এই একটাই কাটি, তাহলে উপর থাকে বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ। এখানে যদি আমরা দুইটা আর তিনটা এখানে কাটা গেলে এ স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই বি, এখানে থাকে সি স্কোয়ার দুইটা কাটা গেলে এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি। এখন আমরা এখানে বি স্কোয়ারের পরিবর্তে যদি আমি এ সি বসাই, এ সি ইনটু সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস এটা এ সি হোল স্কোয়ার লেখা যায়, কারণ নিচে বি আছে এটা কাটা যায় না, এই জন্য এটা লিখতে হয় প্লাস এ স্কোয়ার বি স্কোয়ারের পরিবর্তে এ সি ডিভাইডেড বাই সি, বি স্কোয়ার ইকুয়াল টু এ সি বসি।
अर्थात এটা সমান এটাও বসাতে পারবো আর এটা সমান এটাও বসাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু লক্ষ্য করি এখান থেকে এ কাটা যায় আর এখান থেকে সি সি কাটা যায় তাহলে যে জিনিসটা থাকলো এখান থেকে সি কিউ আর এই এস কে পরিবর্তে আমরা বি স্কয়ার বসাবো বি স্কয়ার হোল স্কয়ার ডিভাইডেড বাই বি আর এখান থেকে এ কিউ তাহলে সি কিউ প্লাস বি টু দি পাওয়ার 4 বাই বি প্লাস এ কিউ তাহলে সি কিউব এখানে সাইডে একটা কাটা গেল থাকে এই যে সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তাহলে আমাদের যে প্রমাণের যে অংশটা ছ নম্বর এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা আমরা পেয়ে গেলাম অর্থাৎ ডাবল তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকবার এটাকে রিপিট করে দেখি যেহেতু এটা একটা ক্রমিক সমানুপাতিক তাহলে a বাই b ইকুয়াল টু b বাই c অথবা a টু b সমান b টু c বাম পক্ষ লিখবো তারপর প্রত্যেকের সাথে গুণ করবো তারপর উপরে নিচে দুইটার সাথে তিনটে কাটাকাটি করলে নিচে এখানে দুইটা তিনটে কাটাকাটি করলে একটা থাকে এটার সাথে এটা কাটাকাটি করলে নিচে একটা থাকে এটার সাথে এটা কাটাকাটি নিচে একটা থাকে b স্কয়ার পরিবর্তে a c এটা ঠিক থাকবে আর a স্কয়ার c স্কয়ার এই দুইটা হোল স্কয়ার লেখা যায় আর এখানে বি স্কয়ার পরিবর্তে এস এটা কাটলাম এসি হোল স্কয়ার লিখলাম এটা কাটলাম তারপরে বি এস এটার এস এর মান বি স্কয়ার এটা লিখে ফেললাম হোল স্কয়ার দুই দুগুণে কত চার পাওয়ার পরে গুণ হয় তাহলে এটা কাটাকাটি করলে বি কিউব হয় তাহলে সি কিউব প্লাস বি কিউব প্লাস এটা সাজিয়ে লিখলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এভাবে ডান পক্ষ প্রমাণ করে ফেললাম এরপর আমরা গ নম্বর অঙ্কটার সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গ নম্বর অঙ্কটা আমাদের যে উদ্দীপক আছে সেটা দেওয়া আছে এক সমান তোরেমি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক প্রায় পরীক্ষাতে এই অঙ্কটা আছে এটা তোমরা বাসায় বসে বেশি বেশি অনুশীলন করবে তাহলে দেখবে অঙ্কটা খুব ইজি হয়ে গেছে এখন এই অঙ্কটা আমরা একটু দেখতে বুঝি যে এক্স এর সাথে একবার টু এ প্লাস একবার টু বি তাহলে আমরা এখানে টু এ এবং টু বি যা থাকবে এক্স এর সামনে সেটা দিয়ে আমরা ভাগ করবো তাহলে এক্স প্রথমে টু এ দ্বারা ভাগ করবো ফোর এ বি টু এ ইন্টু এ প্লাস বি এখন এক্স বাই টু এ আর এটা যদি আমরা কাটাকাটি করি দুই দুগুণে চার আর এ যদি কাটা যায় তাহলে উপরে থাকে টু বি নিচে থাকে এ প্লাস বি এখন এটা যোজন বিয়োজন করি তারপর অঙ্কের নিয়ম অনুসারে টু এ এক্স মাইনাস টু এ এটা হচ্ছে টু বি প্লাস এ প্লাস বি টু বি এটা যদি মাইনাস হয় এ প্লাস যোজন বিয়োজন একবার যোগ একবার বি তাহলে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ ব্র্যাকেটটা যদি আমরা উঠাইয়া দিই তাহলে টু বি মাইনাস এ মাইনাস বি অতএব এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ সমান দুইটার একটা থ্রি বি প্লাস এ আর নিচে দুইটা বি থেকে একটা বি গেলে বি মাইনাস এ এটা এক নম্বর সমীকরণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আবার মূল অঙ্কটা ছিল এক্স ইকুয়াল টু ফোর এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি এটাকে আমরা আবার টু বি দ্বারা ভাগ করব এক্স বাই টু বি ফোর এ বি ডিভাইডেড বাই টু বি ইন্টু এ প্লাস বি তাহলে এক্স বাই টু বি এটা যদি কাটি তার উপরে টু দুজনের সাইড বি বি কাটা যায় টু এ বাই এ প্লাস বি এখন আমরা এটাকে যোজন বিয়োজন করব এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি এখান থেকে টু এ প্লাস যোগ করলে নিচেরটা উপরে যোগ যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে নিচেরটা উপরে যোগ নিচে বিয়োগ যখন বিয়োগ করবো তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এই প্লাসটা মাইনাস হয়ে যাবে তাহলে এ প্লাস টু বি এক্স মাইনাস টু বি দুইটা একটা থ্রি এ প্লাস বি দুইটা থেকে একটা গেল থাকে এ মাইনাস বি এটা দুই নম্বর এখন আমাদের
एक तो लॉक कर ले देखते हैं बाबू जे एक्स प्लस टू ए एक्स माइनस टू ए अब आर एक्स प्लस टू ए एक्स माइनस टू ए ये जो इधर क्या मिलेगा सर ना इधर जो भी जोक करे समाधान करी ताल हमारे डांट लॉक को पेज हो अभी ये समीकरण देखते हैं रखते लाम बोझार सुविधा जन्म जो शिक्षक से बंदो राखन एक और दुई नाम समीकरण जोग करे अरे जोग कर ले x प्लस 2a डिवाइडेड बाय x माइनस 2a प्लस x प्लस 2b डिवाइडेड बाय x माइनस 2b समान बाम पक्ष पर जोग कर दिया अरे डान पक्ष जोग कर ले हमें क्या आगे 3b प्लस a b माइनस a प्लस 3a प्लस b डिवाइडेड बाय a माइनस जो शिक्षक के बंदर हमरा बाम पक्ष के साथे बाम पक्ष जोग कर ला एवं डान पक्ष के साथे डान पक्ष जोग कर ला देखो एक बार हमरा এটা কে ক্যালকুলেশন করে টু উত্তর দিলাম 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b ডিভাইডেড বাই এখান থেকে মাইনাস যদি কমন নেই b মাইনাস আছে এটার সাথে এটা একই একই তৈরি করতে হবে সেজন্য আমরা এটাকে ঘুরিয়ে দিলাম 3b প্লাস a b মাইনাস a प्लस माइनस माइनस 3a प्लस b डिवाइडेड बाय b माइनस a जो शिक्षार्थी বন্ধুরা আমরা এটাকে আমরা যদি লসাগু করি তাহলে b माइनस তাহলে এখান থেকে 3b প্লাস a माइनस এটা দিয়ে এটা ভাগ করলে 1 হয় 1 দিয়ে উপরটা গুণ করলে 3a প্লাস b এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাবো 3b প্লাস a माइनस 3a माइनस প্লাস माइनस a माइनस b তাহলে আমরা এটা নিচে নিচে আমরা করব তাহলে তিন যাবি থেকে একটা আমি গেল থাকে 2b মাইনাস তিন যাবি থাকে একটা গেল মাইনাস 2a নিচে থাকে b মাইনাস a 2 কমন গেল b মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস a এখন এই উপর থেকে এটা কাটা যায় থাকে 2 তাহলে আমরা এই অংশ পরে সামনের অংশ আমরা সমাধান করে পেলাম 2 তাহলে আমরা নিঃসন্দেহে আমরা এটা লিখতে পারি শেষে আমরা লিখতে পারি অতএব অতএব এই লাইনটা লিখবা x প্লাস এত সমান 2 দেখানো হলো দেখানো হলো এর অংশের পর তোমাদের এখানে অতএব দিয়ে তারপর নিচে লিখবা x প্লাস 2 অর্থাৎ আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা যেটা যেরকম আছে এটা সমান সমান আমরা 2 পেলাম এটা সুন্দর করে তোমরা বারবার অনুশীলন করবে এবং নিয়মে এই একটু সেন্স করে তোমরা এগুলো করবে আর তোমাদের একটা আজকে একটা কাজ দিয়ে দেব সেটা হচ্ছে যদি x equal 10 p cube divided by p plus q হয় এস ডব্লিউ আমার রইল এটার একই নিয়মে তোমরা করবে হয় তবে দেখাও যে এক্স প্লাস ফাইভ পি এক্স মাইনাস ফাইভ পি প্লাস এক্স प्लस 5q डिवाइडेड बाय x माइनस 5q समान ये समाधान टा तुमरा भाषा योशी समाधान समाधान कर बे एक ही नियम बे अंग्रेज ये बार नंबर ऑफ टा करें से सही नियम ही समाधान कर बे तो तुम्हारे हमार टो आशा करी तुमरा ऑफ टा बुझते भी रहो आज के एक बार जन्तुई तुमरा सवाई भाव थक बे सुस्त थक धन्यवाद चलो